আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর সকাল সকাল চলে এসেছি ছাদে, কারণ কালকে তো দেখলাম গাছে কুমড়া হয়েছে, তাই আজকে সকালেও একটু দেখতে চলে এলাম। আর এই তো ছাদ থেকে নেমে চলে এসেছি, এখন সব কেটে নিয়েছি, পেঁয়াজ কেটেছি, তারপর এই জায়গায় করলা ভাজি করব, করলা কেটে রেখেছি, আর করলা ভাজির জন্য আলুও কেটে রেখেছি এই যে, তারপর পেঁয়াজ রসুন দিয়ে কই মাছ ভুনা করব, আর কই মাছগুলো হালকা একটু ভেজে নেব, হলুদ আর লবণ মেখে রেখেছি, তারপর কই মাছগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি তেলে। তারপর কই মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যেই পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছিলাম, এই যে রসুনও দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি মশলাগুলো দিয়ে দেব, পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেই। তারপরে পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর হলুদ মরিচ আর স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি, আর আদা রসুন বাটা দিইনি, কারণ রসুন পেঁয়াজের সাথেই দিয়ে দিয়েছিলাম, তাই আর আদা রসুন দিলাম না। তারপর কিছুক্ষণ কষানো হোক। আর আব্বু কালকে এনেছিল পুঁই শাকগুলো, এই যে মুচি সহ পুঁই শাক, দেখতে মনে হচ্ছে যে একদম আমাদের গাছের পুঁই শাকের মতো, এগুলো গরুর মাংস দিয়ে খেতে চেয়েছিল, এখন আম্মু এগুলো কেটে নেবে। আর সবগুলোতেই কিন্তু মুচি রয়েছে, কয়েকটা মুচি একদম লাল হয়ে গেছে। আর শাকগুলো একদমই জ্বর সহ ছিল, আর আম্মু কেটে নিচ্ছিল শাকগুলো, এই যে বেশ কয়েকটা গাছ কাটা হয়ে গেছে, আর বাকিগুলো এখন কেটে নেবে, আর আমি রান্নাটা করে নিচ্ছি। তারপরে তো মশলাগুলো কষানো হয়ে গেছে এই তো, আর পেঁয়াজগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেব পানি, পানি দিয়ে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপরে তো মাছগুলোর প্রায় অনেকটাই পানি শুকিয়ে এসেছে, এখন আমি এর থেকে কয়েকটা মাছ তুলে রাখব, কারণ তরকারিটা এক বেলার, আর মাছগুলো তুলে তারপরে আমি এতে ধনিয়া পাতা আর কাঁচামরিচটা দিয়ে দেব। এই যে চার পিস মাছ আমি তুলে রেখেছি একটা বক্সের মধ্যে, আর চার পিস মাছ এক বেলার জন্য, আর এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর এখন ধনিয়া পাতাও দিয়ে দেব। তারপরে এই যে তুলে রেখেছি বক্সটা, এখন ফ্রিজে রেখে দেব। আর তারপরে এই যে চার পিস মাছের মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দেব এখন। আর করলা ভাজি করব, করলা ভাজির জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছিলাম, তারপরে হালকা একটু হলুদ আর লবণ দিয়েছি, আর সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম, আর সাথে দিয়েছি ইলিশ মাছের তেল, ইলিশ মাছের পেটের মধ্যে যে তেল হয় সেই তেলটা দিয়েছি, এটা দিয়ে করলা ভাজি খেতে খুবই স্বাদ লাগে। তারপরে দিয়ে দিলাম আলু, আর আলুটা কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম করলাগুলো, এই যে। আর করলা দেওয়ার পর বেশ অনেকটাই পানি উঠে এসেছে, এখন আর ঢাকবো না, হাই হিটে রান্না করে নেব।
তারপরে তো করলা ভাজিটাও হয়ে গেছে আর রান্নাটা কমপ্লিট। তারপরে আমি দুপুরের খাবারটা খেতে বসে পড়লাম। এই যে আমি প্রথমে করলা ভাজি দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি, আর আলহামদুলিল্লাহ ইলিশ মাছের তেল দিয়ে করলা ভাজি কিন্তু খেতে খুবই স্বাদ লাগে। আর করলা ভাজি দিয়ে ভাত খাওয়া শেষ করে তারপরে আমি নিয়ে নিলাম কই মাছের তরকারি। আর কই মাছের তরকারিটাও কিন্তু খুবই মজা হয়েছিল। তারপরে আব্বু সন্ধ্যার দিকে এই তুর্কি স্টাইলের পেশগি রুটিটা নিয়ে এসেছিল। আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল নতুন আরও একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।